ধনে পাতা ভর্তার অজস্র গুণ আছে। যদি আমরা ভাতের সাথে, তরকারির সাথে, সালাতের সাথে, জাউ খিচুড়ির সাথে, যে কোনো খাবারের সাথেই কিন্তু আমরা ধনে পাতার সাথে একটু সরষা ভর্তা দুইটা মিক্স করে খাবো, তাহলে অনেক বেশি গুণ হবে। আবার ধনে পাতার সরষা এটার সাথে একটু দই মিক্স করে দেব, তাহলে সালাদটা আরও পোটেনশিয়াল হবে, আরও বেশি ঔষধি গুণ হবে। আমরা যদি ধনে পাতা ভর্তার সাথে একটু সজনার পাতা ভর্তা করে নিই, তাহলে এটার গুণ আরও বৃদ্ধি পাবে। আমরা যদি ধনে পাতা ভর্তার সাথে পালং শাক দিয়ে দিই বা আবার একটু বিলাতি ধনে দিয়ে দিই, কিন্তু সরষা আপনাদের শীতের জন্য সরষা বীজ থেকে ভর্তা যেটা, এটা আমাদেরকে পুরো শীতকে ডিফেন্স দেওয়ার জন্য, এটা যেরকম গরম, এটা আমাদের শরীরকেও গরম করে, শরীরকে উত্তপ্ত করে। তাদের লো প্রেশার আছে, তাদের ডাস্ট অ্যালার্জি আছে, তাদের কোল্ড অ্যালার্জি আছে, তাদের সাইনোসাইটিস আছে, যাদের শ্বাসকষ্ট হয়, যাদের হাঁপানি আছে, যাদের সিওপিডি আছে, তারা কিন্তু এই 22টা ঠান্ডা ঘটিত রোগ, যাদের হাত ঘামে, যাদের পা ঘামে, যাদের হাতের চামড়া শক্ত হয়ে যাচ্ছে, যাদের পায়ের চামড়া শক্ত হয়ে যাচ্ছে, যাদের মাথা ঘামে, গলা ঘামে, তাদের কিন্তু একটু কোল্ড অ্যালার্জির লক্ষণ আছে বলে মনে হবে। যদি হাত ঠান্ডা থাকে তাহলে আর একটু বেশি মনে হবে। তাদের জন্য সরষা বাটা, পুদিনা পাতা ভর্তা, থানকুনি পাতা ভর্তা, কলা ভর্তা, এই সামান্য মরিচ সাথে দিলে ভালো হয়। তবে যত সালাদ খাবেন, যত ভর্তা খাবেন, একটু দধি এবং একটু বিট লবণ এবং একটু অলিভ অয়েল, এই তিনটা জিনিস দিতে আপনারা কোনো মতেই ভুল করবেন না।